ইউরোপের বেশ কয়েকটি দেশে এখন তাপ প্রবাহ চলছে, শুরু হয়েছে দাবানলের প্রকোপ। এর মধ্যে গ্রিসের দাবানলের অবস্থা সবচেয়ে খারাপের দিকে। স্পেনের বেশ কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে, এখানেও শুরু হয়েছে দাবানলের তাণ্ডব। বিস্তারিত মুনওয়ার আলম নির্ঝরের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতি বছরই বাড়তে শুরু করেছে ইউরোপে। এবারও গরমের শুরুতেই বেশ কয়েকটি দেশের তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে, ফলে অন্তত তিনটি দেশে দেখা দিয়েছে তীব্র দাবানল। জার্মানির পূর্ব দিকের এলাকাগুলোতে শুরু হয়েছে দাবানলের তাণ্ডব। সেখানকার কমপক্ষে 20টি গ্রামের বাসিন্দাকে কয়েক ঘন্টার নোটিশে এলাকা ছাড়তে হয়েছে। আগুন নেভানোর জন্য সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তায় যান চলাচলও বন্ধ রাখা হয়েছে। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপেও দাবানল দাউ দাউ করে চলছে। আগুন মোকাবেলায় কাজ করছে 70টি দমকল, 9টি বিমান ও 4টি হেলিকপ্টার। গত গ্রীষ্মেও এখানে আগুন লেগে এক তৃতীয়াংশ বনভূমি পুড়ে গিয়েছিল। এদিকে স্পেনের বেশ কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে, তার উপর বৃষ্টি খুবই কম হচ্ছে, ফলে এখানেও শুরু হয়েছে দাবানলের তাণ্ডব। আগুন থামাতে 600 কর্মী এখানে লড়াই চালিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি দেখে স্পষ্টই অনুমান করা যাচ্ছে আগামী বছরগুলোর গ্রীষ্মে এই পরিস্থিতি আরও অবনতি হবে যদি এখনই জলবায়ু পরিবর্তন ঠেকানো না যায়। মুনয়ার আলম নির্ঝর, নিউজ ডেস্ক, মাইটিভি।